এটি একটি অসাম্প্রদায়িক আয়োজন, সেই আয়োজনকে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে হুমকির ভিতরে পড়তে হয়েছে। এখানে আমাদের অতীত কিছু রয়েছে, যেটি আমাদের নাশকতামূলক কার্যক্রম অথবা আমাদের জঙ্গি তৎপরতা, সেই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে কোনো স্পেসিফিক হুমকি নেই, কোনো সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। এখানে যে বইগুলো থাকবে সেটি মূলত বাংলা একাডেমি বা মেলা যে কর্তৃপক্ষ সেটি ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া যদি এমন কোনো কিছু এখানে আসে, কোনো বই প্রকাশিত হয় যে সেটি আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর বা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জন্য যদি কোনো কিছু হয়ে থাকে, যেটি আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নয় আর কি, আইন বিরোধী, তো সেটির জন্য অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন এবারের মেলার একটি বিশেষ সুবিধা তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঢাকা মহানগরীতে যে মেট্রো রেল চালু করেছেন সেটির একটি স্টেশন একেবারে এই মেলার গা ঘেঁষে। সুতরাং বিভিন্ন এলাকা থেকে এবার মেট্রো রেল করে এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। এবং এটি ছাড়া আরও একটি বিশেষ ব্যবস্থা এবার রাখা হয়েছে, দ্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের যে গেট, সেই গেটটি এইবারই প্রথম খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে দর্শনার্থীদের জন্য আরও বেশি সহজ হবে, সুবিধা হবে। এখানে যে মোট 5টি গেট শুধু সোহরাওয়ার্দী উদ্যানে এবং 3টি গেট আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণে, বাংলা একাডেমি প্রাঙ্গণের 3টি গেটের 2টো দিয়ে প্রবেশ করবে, 1টি দিয়ে বাহির হবে, এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের যে 5টি গেট এর প্রতিটি গেট দিয়েই বাহির এবং প্রবেশ দুটোই ব্যবস্থা থাকবে। নারীদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা থাকবে। নারী পুরুষ যারা একসাথে আসে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে, তারা নারীদের গেট ব্যবহার করবে।